আমাদের উদ্দেশ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শান্তি সমাবেশ করার জন্য নির্দেশনা দিয়েছেন, যাতে জামাত বিএনপি বিগত দিন যেভাবে জ্বালাও পোড়াও করে জনগণের জানমালের যে ক্ষতি করেছিল আমরা সেই কারণে শান্তি সমাবেশ করছি। এত যদি তারা আমাদের জনগণের জানমালের উপর হামলা করে আমরা তখন শান্তি থাকা মনে হয় না আমাদের সম্ভব হবে। সুতরাং আমরা আমাদের শান্তি সমাবেশ করছি, তাদেরকে আমরা বলি যে আমরা যাতে শান্তি সমাবেশ করতে পারি তারা যেন আমাদের সেভাবে সহযোগিতা করে। এবং আপনারাও আছেন, আপনারা দেখবেন এখানে যদি অন্যায় কিছু করা হয় সেটা আপনারা দেখবেন। আপনারা বিগত দিন দেখেছেন আমরা যারা যুব মহিলাদের রাজপথে ছিলাম তারা আমাদেরকে কিভাবে রাস্তাঘাটে আমাদেরকে যুবলীগের যারা নেতা ছিল তারা পুলিশ সেজে আমাদেরকে এসে ইচ্ছামতো আমাদেরকে তারা অত্যাচার করেছে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই নির্যাতিত, এখনো গায়ে পুলিশের দাগ আছে। সুতরাং আমরা শান্তি সমাবেশে শান্তিভাবেই থাকব। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও জনগণ ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা যাতে অব্যাহত রাখতে পারে, জনগণের সেবা করতে পারে, আমরা সেই জন্য রাজপথে আছি। যতদিন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবা করার সুযোগ করতে তারা বাধা দিবে আমরা ততদিন রাজপথে থাকব, এবং ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না, আমরা আমাদের রাজপথেই থেকে সেই মোকাবেলা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রা।